আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থতার খাতায় যখন একের পর এক আমাদের রোগীরা নাম লিখাচ্ছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, ঠিক তাদের মাঝখান থেকে আমরা দেখা যায় গুটি কিচ্ছু মানুষকে বা পেশেন্টকে আপনাদের সামনে নিয়ে আসি তাদের গল্পগুলো বলার জন্য, তাদের জীবনে যে হিস্ট্রিগুলো আছে। ঠিক তেমনি আমাদের একজন বোন যিনি এখন এই মুহূর্তে আমার পাশে বসে আছেন, সেই সাভার থেকে এসেছেন এই ডিপিআরসিতে চিকিৎসার জন্য। গত কয়েক মাস আগে থেকে হঠাৎ করে উনি প্রবলেম ফেস করেন। আসুন দর্শক, আমার এই পেশেন্টের সাথে আজকে একটু পরিচিত হই এবং কি সমস্যা নিয়ে উনি এসেছেন সেটাও একটু জানবো ওনার কাছ থেকে। আসুন। আসসালামু আলাইকুম, আপনার নাম এবং পরিচয়? আমার নাম খাদিজা আক্তার, আমি সাভার থাকি, সাভার থেকে আসছি স্যারের কাছে দেখানোর জন্য। আচ্ছা, হাউসওয়াইফ একজন? জি, আমি একজন হাউসওয়াইফ। কয় সন্তান? আমার এক মেয়ে আছে 4 বছর। আলহামদুলিল্লাহ। স্কুলে দিয়েছেন? জি, স্কুলে দিয়েছেন? না, এখনো দেওয়া হয়নি, এই 4 বছর পড়লো আর কি। ওকে, ঠিক আছে। আমরা জানি আপনি আমাদের এই ডিপিআরসি তে এসেছেন যে সমস্যাটা নিয়ে, সমস্যাটার নাম হচ্ছে PLID। ঠিক কবে থেকে এই প্রবলেমটা শুরু হয়েছিল? প্রবলেমটা আমার 5 মাস আগে থেকে শুরু হয়েছে। আচ্ছা। প্রবলেমটা আমার প্রথমে শুধু কোমরে ছিল, হালকা ছিল ব্যথা, কিছুদিন পর পর উঠতো, তো ওইটা আস্তে আস্তে থেকে আমার কোমর থেকে পায়ে আঁটু পর্যন্ত আসা শুরু করলো। হ্যাঁ, আমি তখন না হাঁটতে পারতাম না, হাঁটলে ব্যথা করতো, বসলে এমনকি আমি দাঁড়িয়ে রান্না বান্না করতে পারতাম না, মানে দাঁড়িয়ে থাকলেই ব্যথা করতো। এই তারপর আমি কোনো দুর্ঘটনার হিস্ট্রিও তো নাই? না, আমার কোনো দুর্ঘটনা কোনো কিছু না, হঠাৎ করেই আর কি প্রবলেমটা আর কি দেখা দিছে। মানে সাংসারিক অনেকগুলো কাজ ছিল যেগুলো আগে খুব সহজে করতে পারতেন, সিঁড়ি দিয়ে ওঠা নামা থেকে শুরু করে সেই কাজগুলো হঠাৎ করে দেখছেন না, করতে পারছেন না। একটা দুশ্চিন্তা দেখা দিল মনে, যে কি হলো হঠাৎ করে? মানে সুস্থ ছিলাম, হঠাৎ করে এরকম ব্যথা কেন হলো? অবশ্যই তো দুশ্চিন্তা থাকবে। তারপর আর কি অনেক ভাবে মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়ছিলাম যে এরকম ব্যথা, মানে ব্যথাটা প্রচন্ডই। তারপর 4 বছর মেয়ে সরি নিয়ে আর কি অনেক সমস্যা ফেস করতে হচ্ছে তখন আমাকে। তো আমি তারপর আউটডোর যে অর্থোপেডিক্স ডক্টর আছে তাদের দেখাইছি, দেখানোর পর সে MRI দিল, MRI করলাম, এক্সরে দিল, এক্সরে করলো। তারপর সে বললো আমাকে যে আমার মেরুদণ্ডের একদম নিচ থেকে হালকা চাপ, মানে ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথাটা কমে যাচ্ছে, কমে গেছে, ছেড়ে দিচ্ছেন, আবারও একই রকম? যখন ওষুধটা আমি ছেড়ে দিলাম মানে কি ব্যথার ওষুধটা, আর ব্যথাটা আগের থেকে আরো বেড়ে গেল, এবার আরো তীব্র আর কি এরকম। তারপর আবার বসে আসছি আর কি করব বুঝতে পারতেছিলাম না। তখন আমার হাজবেন্ড আর কি স্যারের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে স্যারকে দেখলো, দেখে সে আর কি অনেক ইন্সপায়ার হলো। এমনকি তার অফিসে কিছু কলিগ আছে যে যারা নাকি স্যারকে আগে দেখাইছে, তারাও সুস্থ হয়েছে। তারপর কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে গেল, যখন দেখলাম যে না তারা সুস্থ হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাবো, আমি স্যারকে দেখাই। পরে আমি সাভার থেকে আসলাম, স্যারের সাথে কন্ট্যাক্ট করে স্যারের এসে দেখাতে আসলাম। তো স্যারে দেখলো, দেখে বললো যে যে আমার থেরাপি নিতে হবে এখানে থেকে, বা আউটডোর হয়ে আমি থেরাপি নিতে পারবো। তো স্যার তখন আমাকে বলছে আমি 10 থেকে 15 দিনের মাথায় আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো। ওকে, হ্যাঁ। তো আমি আর কি এখানে তো এখানে আমি সেটেল না, আমি সাভারে থাকি, তো এখান থেকে আসা যাওয়া করে আমার থেরাপি নেওয়াটা সম্ভব ছিল না, এই জন্য আমি শ্যামলী থেকে আমি থেরাপিটা নেওয়া শুরু করলাম আউটডোর ভাবে এক বেলা। ওকে, প্রতিদিন এক বেলা করে? এক বেলা করে আমি থেরাপিটা নিতে শুরু করলাম। তো আজকে 11 দিন হলো আমি স্যার এখানে থেরাপি নিতে আসি। আলহামদুলিল্লাহ আমার ব্যথাটা একদমই চলে গেছে, খাবার খাওয়াতে 2-3 ঘন্টা টাইমে আমার মাঝে আমি বসতে পারতাম না, এখন আর কি বসতে পারি এবং হাঁটা চলাটা স্বাভাবিক করে, আমার ব্যথাটা এখন একদমই নাই, বললেই চলে। হ্যাঁ, আমরা সবাই চাই, আমরা চাইবো যারা অসুস্থ আছেন তারাও সুস্থ হবেন খুব শীঘ্রই এবং সঠিক চিকিৎসার মাধ্যমে। আমার এই বোনটি যেরকম যখনই প্রবলেমস তখনই উনি ডক্টরের কাছে গিয়েছিলেন এবং বিশেষজ্ঞ ডক্টর যখন উনার প্রবলেমসটা ফাইন্ড আউট করেছেন, চিকিৎসা শুরু হয়ে গেছে,
এবং একটা সময় কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে জীবনের বাকিটা দিনও এরকমটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।